আসসালামু আলাইকুম, জিএম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আমের বাগানে দাঁড়িয়ে আছি। তো এখন আম বৃদ্ধি পর্যায়ে প্রায় মনে করেন যে গুটি দানার থেকেও অনেক বড় হয়ে গেছে, আর এক মাসের মধ্যে আম ফলন সংগ্রহ করা যাবে। তো এই সময়ে দেখা যায় যে আমাদের আমের নিচন দিয়ে ছিদ্র হয়ে যায়, কালো হয়ে রস ঝরে, এবং কি আমের কিছু কিছু দাগ পড়ে যায়। এর থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিছু ওষুধ ব্যবহার করতে পারি। যেমন এখানে আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন একটি পিজিআর, এটি ব্যবহারে আপনার ফুল ফল বৃদ্ধি হয়, আমের ভালো ফলন আসবে, যে উপরে একটা আবরণ পরে এই দাগটা পড়বে না, এর জন্য আমরা এই পিজিআর ব্যবহার করব। আর এছাড়া আরেকটি দেখতে পাচ্ছেন আপনি, আমার হাতে আরেকটি ওষুধ রয়েছে যেটি আপনার আমের হপার পোকা দমন কার্যকরী। আর এই যে আপনার আম নিচ দিয়ে ছিদ্র হয়ে যাচ্ছে, এটার জন্য আপনি সাইপারমিথিওন গ্রুপের যে কোনো ওষুধ 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারবেন। এর সাথে একই সাথে আপনি যেই ওষুধটি রয়েছে পিজিআর কিংবা অন্য যে কোনো ভিটামিন আপনারা দিতে পারেন, এটি 1 লিটার পানিতে 3 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন। আপনারা এই যে যেই মেশিনটি দেখতে পাচ্ছেন, এই যন্ত্র দিয়ে একদম বড় ধরনের গাছে ওষুধ দেওয়া যায়। এটাই এক পাশ থেকে একজন লোক পায়ে চাপবে, প্যাডেল চাপ করবে, যেটা আমাকে প্যাডেল বলে থাকি, প্যাডেলে চাপ দিবে, আর অপর পাশ থেকে একজন এটাকে আপনার সুবিধা মতো ভাবে ব্যবহার করতে পারবে। এর ফলে আপনি যেখানে ইচ্ছা সেখানে ওষুধ দিতে পারেন। উপরে প্রয়োজন অনুযায়ী আপনি যে হাতের যে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা চাপ দিলে ওষুধটা উপরে পর্যন্ত গিয়ে ছড়িয়ে যাবে। তো আমরা সবসময় বলে থাকি যে কীটনাশক ব্যবহারের সময় আপনি কিছু কীটনাশক ব্যবহারের নিয়ম মেনে চলবেন, এবং প্যাকেটে যেই বিধিনির্দেশ লেখা থাকে অবশ্যই এটি ভালো করে পরে নেবেন। কীটনাশক ছিটানোর সময় অবশ্যই মুখে মাস্ক কিংবা কাপড় দিয়ে আপনার মুখ বেঁধে নেবেন। কীটনাশক ছিটানোর সময় কোনো কিছু খাওয়া যাবে না, এতে করে আপনার বিষক্রিয়ার লক্ষণ হতে পারে, আপনার বিভিন্ন সমস্যা হতে পারে। তো আমরা যে আম বাগানটি দেখতে পাচ্ছি, এটি একটি সমন্বিত আম বাগান বলা চলে। যে আপনারা দেখেন এই আম বাগানের ভিতরে আবার ভুট্টাও রয়েছে। এর আগেও আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে একই জমিতে ভুট্টাও আম চাষ করে একাধিক লাভবান হতে পারেন। তো এই যে আমের জমিটি, এই যে একটি আম গাছ থেকে আরেকটি আম গাছ, এর দূরত্ব ভুট্টা বড় হওয়ার কারণে একটি থেকে আরেকটি দূরত্ব বুঝে যায় না। তারপরে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটি থেকে আরেকটির দূরত্ব প্রায় 12 হাত। এই 12 হাতে আপনার 12 হাত হওয়ার কারণে আপনার একটি আম গাছ থেকে আরেকটি আম গাছের অনেক দূরত্ব রয়ে যায়। তো এর মাঝখানে এই জমিটি আপনি পতিত ফেলে রাখতে পারতেন, কিন্তু সেখানে না রেখে আমি বিভিন্ন ফসল চাষাবাদ করি। যেমন এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা, এই পাশে আম, আমি পুরো জমিতে ভুট্টা না করে এই পাশে কিছু শাক সবজিও চাষাবাদ করেছি। তো এইভাবে একই জমিতে দ্বিগুণ ফসল, দুইটি ফসল, সাতটি ফসল হিসেবে চাষ করে আপনি ভালো ফসল উৎপাদন করতে পারবেন। তো এই ছিল আজকের আম চাষের একটি ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।